এই যে এই দামি কাজটাকে কাজে লাগাবেন, এই দামি সময়টাকে কাজে লাগাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের সাথে বাহ্যিক যে সাদৃশ্যতা আপনাদের এসে গেছে, সেই সাদৃশ্যটা যেন বাস্তবও এসে যায়, এজন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। চেষ্টা করার জন্য আমি আপাতত আমার চিন্তা যে কয়টা জিনিস আসছে, এই কয়টা জিনিস আপনাদেরকে বলে যাই, যে এই কয়েকভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যারা তালেবে ইলম এখনো হতে পারেন নাই, আপনার এই মজলিসে ইতিপূর্বে এতক্ষণ যে কথাগুলো বলেছি, এই কথাগুলো শোনার পরে আপনার অন্তরে যদি আফসোস না আসে, তাহলে নিজের ইমানের ব্যাপারে প্রশ্ন করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমার এই কথাগুলো শোনার পরেও আমার অন্তরে আফসোস আসে নাই, আমি তালেবে ইলম হতে পারি নাই, কত বড় একটা সুযোগ ছিল যে উম্মতের সবচাইতে নেক জামাতের সাথে আমার সাদৃশ্যতা। আল্লাহু আকবার, কত বড় একটা সুযোগ আমার জিন্দগিতে ছিল, এই মহা সুযোগকে আমি হারিয়ে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। এই জন্য পিছনের সময়গুলোর জন্য আপনার অন্তরে আফসোস থাকা উচিত, এটা ইমানের আলামত। আর সামনের সময়গুলোর জন্য প্রস্তুতি নেওয়া উচিত, এটাও আপনার ইমানের পরিচয় বহন করবে। আল্লাহ তৌফিক দিন। তো বাস্তবও যেন সাহাবা ইকরামের সাদৃশ্যতার সাথে, সাহাবা ইকরামের সাথে আমাদের মিল হয়ে যায়। এজন্য যারা নৈশ মাদ্রাসার তালেবে ইলম আছেন, আপনাদের প্রতি সম্মান জানিয়ে কয়েকটি কথা। প্রথম কথা হলো যে প্রচণ্ড তলব থাকতে হবে। তালেবে ইলম মানে যিনি এলেম তলবকারী, আপনার অন্তরে একটা পিপাসা প্রচণ্ড রোদের মধ্যে, একবারে যখন মাথার ঘাম পায়ে পড়ছে, প্রচণ্ড পিপাসা যখন আসে, তখন ওই অবস্থাতে একজন মানুষ পানির জন্য যেরকম পিপাসার্থ থাকে, আপনার অন্তরও এলিমের ব্যাপারে এরকম পিপাসা থাকতে হবে। এই পিপাসা যদি আপনার অন্তরে তৈরি না হয়, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছা কঠিন হয়ে যাবে। শেখুল ইসলাম মুফতি তাকে ওসমান দাওয়ার বরকাত লেখেন যে এক ব্যক্তি সে চায় যে একটা বিশাল পথ পাড়ি দিবে, এখন সে চিন্তা করলো পথটা অনেক বেশি, এই চিন্তা করে সে হাত পা ছেড়ে বসে আছে। সে পথ অগ্রসর হওয়া তো দূরের কথা, একটু চেষ্টাও তার মাথায় আসে না, সে চিন্তা করলো আমি পারবো না, তাহলে জিন্দগি তো সেই পথ পাড়ি দিতে পারবে না। কিন্তু সে যদি সাহস করে অগ্রসর হওয়া শুরু করে, তাহলে একটু পরে গেলে রিক্সা পাবে, আর একটু পরে গেলে হয়তো বাইক পাবে, আর একটু পরে গেলে গাড়ি পাবে, একটা সময় সে তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে। দিনের সফরটা এরকম, আপনি যদি মনে করেন যে আমি এই নৈশ মাদ্রাসায় পড়বো, সময় বের করতে পারবো কি না, অফিস আছে, আদালত আছে, সংসার আছে, ব্যবসা বাণিজ্য আছে, কত কিছু আছে, এই সব কিছু আমি পিছনে ফেলে এরপরে নৈশ মাদ্রাসায় এসে ভর্তি হব, সময় দেবো, এই সময় কি আমার আছে, এই কথা যদি চিন্তা করেন, তাহলে আপনি এই কথা লিখিত নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি শোনাচ্ছেন, আল্লাহর কথা শোনাচ্ছেন যে বান্দা যদি দিনের জন্য সময় বের করতে না পারে, ব্যস্ততা দেখায়, তাহলে আল্লাহ তাআলা তার দুই হাত দুনিয়া দুনিয়া দিয়ে এমন বেশি ভরে দেন, সে আর জীবনও আর সে সময় খুঁজে পায় না। আপনি এ কথা মনে করার সুযোগ নাই যে ব্যস্ততার কারণে আপনি এই যে দিনের এই সফর শুরু করতে পারছেন না, বরং আপনাকে এভাবে চিন্তা করতে হবে যে আল্লাহ আমার উপর নারাজ কি না, আমাকে কেন এত বেশি ব্যস্ত করে দিলেন যে আমি দিনে এলিম শেখার সুযোগ পাচ্ছি না। এভাবে আপনাকে চিন্তা করতে হবে, আমি ব্যস্ত দিন শেখার সুযোগ পাচ্ছি না, এটা তো হলো শয়তানের ফাঁদ, শয়তান একটা ফাঁদ পেতেছে, আপনি সেখানে পা দিয়ে ফেললেন। আর যদি এভাবে চিন্তা করেন যে আমার দিন শিখতে হবে, আমি কেন সুযোগ পাচ্ছি না, আল্লাহ কি আমাকে মাহরুম করে দিচ্ছেন, আল্লাহ কি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন, কারণ কোরআন আল্লাহ তাআলা তো এই কথা বলেছেন যে আল্লাহ তাকেই দিনের ইলম দান করেন
যার ব্যাপারে আল্লাহ কল্যাণ চান। মান আরাদ আল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ দ্বীন, আল্লাহ যার ব্যাপারে কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দেন। মানে আপনি ব্যস্ত 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 বলে আপনি দ্বীনে ইলম শেখার সুযোগ পাচ্ছেন না, এর অর্থ হলো বিপরীতে যান, এমন কি না যে আল্লাহ আপনার ব্যাপারে কল্যাণ চাচ্ছেন না, এমন কি না যে আল্লাহ আপনার ব্যাপারে যে কৌশল অবলম্বন করছেন, আপনাকে ঢিল দিচ্ছেন, আপনার বিরুদ্ধে দলিল দাঁড় করাচ্ছেন জাহান্নামে নেওয়ার জন্য। এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। এজন্য আপনার অন্তরে প্রচণ্ড পরিমাণ পিপাসা আসতে হবে যে না, আমাকে এলেম শিখতে হবে। জগতের একটা ছোট্ট বিষয় কোনো স্যাক্রিফাইস ছাড়া অর্জন হয় না। সাইকেল চালানো কয়জন জানেন? আমরা অনেকেই জানি। এই সাইকেল চালাতে গিয়ে কয়বার পড়ছেন বলেন তো? এই সাইকেল চালানো শিখতে গিয়ে কতবার পড়ছেন? একটা সামান্য সাইকেল চালানো শিখতে হলেও সেখানে কিছু কোরবানি দিতে হয়, কিছু হার্ড ওয়ার্ক, কিছু পরিশ্রম লাগে। আপনি সেখানে জান্নাতের পথ অতিক্রম করবেন, কারণ দ্বীন ইলমের পথ হলো জান্নাতের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, দ্বীন ইলমের পথ হলো জান্নাতের পথ। আর জান্নাতের পথটা একটু কষ্টদায়ক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উজিবাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাত কষ্টদায়ক বস্তুর মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। আপনি এই কষ্টটাও স্বীকার করবেন না আর জান্নাত পেতে চান, তাহলে তো এটা তো দুঃখজনক কথা। এজন্য স্যাক্রিফাইস, কোরবানি, কিছু কাজ কাটছাট করা, কিছু কাজ এদিক সেদিক করা, দুনিয়ার কিছু সামান্য ক্ষতি মেনে নেওয়া, কিছু সামান্য ক্ষতি বরণ করে নেওয়া, পরিবারের সময় কম দেওয়া, অথবা ব্যবসা বাণিজ্য একটু কম হওয়া, লাভ কম হওয়া, এই যে বিষয়গুলো মেনে নেওয়া, এই মেনে নিতে পারলেই তো ছোট্ট ছোট্ট এই কোরবানিগুলো যখন আপনি আল্লাহর জন্য দিবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের পথ এতটাই সহজ করে দিবেন, আপনি হিম্মত করে সামান্য কোরবানি পেশ করে এক বিঘত অগ্রসর হবেন। নবীজি আল্লাহর কথা শোনাচ্ছেন, আমি আল্লাহ এক হাত অগ্রসর হব, তুমি এক হাত অগ্রসর হবা, আমি আল্লাহর এক গজ অগ্রসর হব, তুমি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসবা। কিছু অনেক টান, অনেক কিছু টান, অনেক কিছু টান রয়েছে। ব্যবসা হয়ে গেছে, দোকান রয়ে গেছে, অফিস আদালত হয়ে গেছে, ব্যস্ততা রয়ে গেছে, এজন্য চাইলেও হাঁটতে পারছি না, আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আল্লাহ বলেন যে তুমি আমার দিকে এভাবে আস্তে আস্তে অগ্রসর হবা, আর তাই তো ইলাই তাহার বলাতাম, আমি আল্লাহ তোমাকে নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে চলে আসবো। আপনার জন্য পিপাসা, আপনার অন্তরে পিপাসাটা আসতে হবে। এই পিপাসাটা যদি আপনার অন্তরে না আসে, তাহলে আপনার কোরবানি করার যে মানসিকতা, এটা আপনার অন্তরে আসবে না, এবং প্রয়োজনীয়তাটা আপনার বুঝে আসতে হবে। দেখুন এই পিপাসাটা কেন প্রয়োজন। ধরেন প্রচণ্ড পিপাসার সময় একটা মানুষ যদি পানি না পায়, তাহলে একটা সময় সে মারা যাবে, পিপাসার্ত অবস্থায় মারা যাবে। ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসির তাফসিরে কবীরে দ্বীনে ইলমকে বৃষ্টির সাথে তুলনা করেছেন। তো বৃষ্টির যেমন অনেক ফায়দা, বৃষ্টি ছাড়া জমিন কখনো সুজলা সুফলা হয় না। একটা সময় জমিনে খরা চলে আসে, ফসল উৎপাদন হয় না। তো দ্বীনে ইলম যদি উম্মতের মধ্যে না থাকে, একটা সময় বেঈমানি সয়লাব হইবে, সেখানে আগাছা তৈরি হবে, সেখানে বেঈমানি তুফান শুরু হবে। আপনারা জানেন না যে বর্তমান সময়টা কত কঠিন। যারা সচেতন আলেম, ওলামায়ে কেরাম, তারা তো দূরদর্শিতার আলোকে, তাদের ফিরাসতের আলোকে দেখতে পাচ্ছেন সামনে এখন তো বেঈমানির বা ইরতিদাদের, ইমান হারা হওয়ার একটা তুফান চলছে সামনে। এটা তুফান না, এটা যেই বেগে যে গতিতে এগিয়ে আসছে, এটা সাইক্লোনের রূপ নিচ্ছে। একটা তাণ্ডব, একটা ধ্বংসলীলা শুরু হয়ে গেছে সর্ব অঙ্গনে, যে ইমান ছিনিয়ে নেওয়ার একটা ধ্বংসলীলা শুরু হয়ে গেছে। কেমন যেন গোটা উম্মা, গোটা জাতি ইমানকে ধ্বংস করার একটা বীভৎস প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থাতে এলেম, এটার সারা বিকল্প নাই। এই ইমানকে বাঁচাতে হলে এলেমের বিকল্প নাই। এজন্য এলেমের সাথে পানির সাথে অনেক মিল আছে। আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনি, যেমন আমি একটু একটু শুনেছি যে প্রথমে
হুজুর বলতেছিলেন, যিনি আলোচনা করেছেন তিনি বলতেছিলেন যে দিনে এলেম যদি না থাকে, কারণ দিনে এলেম এটা দুটো স্তর, একটা হলো ফরজ আইন পরিমাণে এলেম আর একটা ফরজ কেফায়া পরিমাণে এলেম। ফরজ আইন পরিমাণে এলেম বলতে যতটুকু এলেম শিখলে আপনি মুসলমান থাকতে পারবেন, মুসলমানের জিন্দগি যাপন করতে পারবেন, এতটুকু এলেম ফরজ আইন। তোর মধ্যে একবারই প্রথমে আসে কোরআন মজিদটা সহি করা। এই কোরআন মজিদটা সহি করা কেন জরুরি, শুধু এই পয়েন্টটা আপনি নিন, অন্যান্যগুলো তো পরের কথা। এটা কেন জরুরি দেখেন, কোরআন মজিদ নামাজের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ তেলাওয়াত করা ফরজ। এখন আপনারা একটু কষ্ট করে বলেন তো, ভুল তেলাওয়াত ফরজ না শুদ্ধ তেলাওয়াত ফরজ? কারণ কোনো ব্যক্তি যদি সারা জিন্দগি ভুল তেলাওয়াত করে, যেমন একটু আগে মাওলানা বলতেছিলেন যে একজন দিনের একটা বড় কাজ করছেন 30 বছর পর্যন্ত, কিন্তু তার তেলাওয়াত সহি না। আপনি চিন্তা করেন, হাদিসের মধ্যে এসেছে সহি বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ ঠিক থাকলে অন্য আমল ঠিক থাকবে। ওয়াইজা ফাসাদাতিস সালাতু ফাসাদাত সাইরু আমালিহি, নামাজ ঠিক না থাকলে অন্য আমল ঠিক থাকবে না। আচ্ছা, আপনি একের আগে শূন্য যতই লাগান বলেন তো একের কি দাম হবে? আগে আপনার একটা ঠিক করতে হবে, একটা ঠিক করলে এরপর আপনি শূন্য যত লাগান আপনার একের দাম তত বাড়বে। আপনার দিনের মৌলিক ফরজ হলো, মৌলিক ইবাদত হলো নামাজ। এখন এই নামাজের সাথে সম্পর্ক কেবলমাত্র আমাদের জীবনের সাথে না, নামাজের সাথে সম্পর্ক আমাদের ইমানের সাথে, নামাজের সাথে সম্পর্ক আমাদের জান্নাত জাহান্নামের সাথে, নামাজের সাথে সম্পর্ক আমাদের অন্য অন্যান্য আমল ঠিক থাকা না থাকার সাথে। এই নামাজ এটা আপনার ঠিক থাকলো না, এখন আপনি বহু কাজ করতেছেন, এর অর্থ হলো সব শূন্য পিছনে পড়ে যাচ্ছে, একটা শূন্য একের ডান দিকে বসে না, সব শূন্য একের বাম দিকে হচ্ছে। আপনি সারা জিন্দগি যদি দিনের আরো বড় বড় মেহনত করেন কি ফায়দা হবে আপনার নামাজে যদি সহি না বলেন? চিন্তা করেন বিষয়গুলোকে আপনারা যদি অন্যভাবে নেন তাহলে এটাও দিনে এলেম না থাকার কারণ। বিষয়গুলো যদি অন্যভাবে আপনারা চিন্তা করেন তাহলে এটাও দিনে এলেম না থাকার অভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ ঠিক না থাকলে অন্য আমল ঠিক থাকবে না, নামাজ ঠিক থাকলে অন্য আমল ঠিক থাকবে। এখন আপনি সারা জিন্দগি তেলাওয়াত করলেন ভুল, অথচ নামাজের মধ্যে তেলাওয়াত ফরজ ছিল, আপনারাই বললেন যে শুদ্ধ তেলাওয়াত ফরজ ভুলটা না। এবার বলেন ভুল তেলাওয়াত যদি করে তাহলে তার ফরজটা কি আদায় হয়? ধরেন ওজুর মধ্যে 4টা ফরজ, এখন সে ওজুর মধ্যে তার মুখটা ধুইল না, মাথাটা মাসে করলো না, পাটা ধুইল না, একটা ফরজ সে বাদ দিল, এখন বলেন তো তার কি ওজু হয়ে যাবে? তার নামাজের মধ্যে একটা মৌলিক ফরজ হলো শুদ্ধ তেলাওয়াত, এখন সে তেলাওয়াতেই তার সহি হয় নাই, তাহলে বলেন তার নামাজটা কেমনে হবে? কারণ এই যে ফরজ আইন পরিমাণ এই এলিমটুকু শেখানোর দায়িত্ব ছিল আপনার জন্য, আপনার ব্যাপারে আপনার মা বাবার দায়িত্ব ছিল, যে ছোটবেলা আপনাকে শেখানো প্রয়োজন ছিল, এখন না শেখানোর কারণে আপনার যে দিন বরবাদ হচ্ছে, নামাজ বরবাদ হচ্ছে, আপনার যে জিন্দগি বরবাদ হচ্ছে, তাহলে এটার শাস্তি এটার দায় আপনার মা বাবার উপর আছে কিনা বলেন? আপনি বলেন আছে। তো এখন এটার কারণে আপনার মা বাবা কবরে হাসরে কষ্ট পাবে বা পাচ্ছে কিনা? অবশ্যই পাচ্ছে, অবশ্যই পাবে। আর যেমন আপনি আপনার সন্তানকে যদি এইটুকু এলেম না শেখান, এরপরে সেই সন্তান যদি বদ্দিন হয়ে যায়, বেঈমান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাহলে এটার শাস্তি আপনিও পাবেন, কারণ আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে শেখা, এবং আপনাকে শেখানোর দায়িত্ব ছিল আপনার মা বাবা। এখন বলেন, এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করি, আপনারা সকলে একটু কষ্ট করে উত্তর দিবেন, আপনি কি মারা গেছেন না জীবিত আছেন? জীবিত আছেন, এখনো মারা যান নাই তো? অনেকে বলেন নাই, তার এর অর্থ হলো ওনারা মারা গেছেন। মারা গেছেন না জীবিত আছেন? জীবিত আছেন। আপনার বয়স কত এটা দেখার বিষয় না, 15 বছর বয়সে আপনার জন্য এলিম শিখা ফরজ ছিল, শুরু হয়ে গেছিল তখন, এখন শিখেন নাই। এখন ধরেন আপনার বয়স 80 বছর, 70 বছর, 60 বছর, আপনি নারী না পুরুষ সেটা দেখার বিষয় না, আপনি বুড়া হয়ে গেছেন, বুড়ি হয়ে গেছেন। এবার বলেন যে
ওই যে ছোটবেলায় যে এলিম শিখা আমার জন্য ফরজ ছিল, এখন বুড়া হয়ে যাওয়ার কারণে ওই ফরজ বাধা হয়ে গেছে? না না, বুড়া হয়ে গেছে কিন্তু বাধা হয়ে গেছে, বাধা হয় নাই তাহলে আছে। তাহলে এই যে ওই সময় এই এলিমটা শেখানোর দায়িত্ব ছিল কার? আপনার মা বাবার। তারা না শেখানোর কারণে এই দায়টা তাদের উপর আছে, তো এটা শাস্তি তারা কবরে হাসরে পাচ্ছে, তো পাচ্ছে। তো যদি এখন আপনি জীবিত থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, এর অর্থ হলো আপনার মা বাবাকে এই দায় থেকে মুক্তি দেওয়ার সুযোগ আপনার কাছে আছে। বলি না আলহামদুলিল্লাহ। আপনি এখন যদি পড়া শুরু করে দেন, এখন যদি শেখা শুরু করে দেন, আপনার সন্তানকে যদি এখন শেখানো শুরু করে দেন, তাহলে আপনিও ওই দায় থেকে মুক্তি পেয়ে যাবেন। আর আপনি এখন শেখা শুরু করে দিলে আপনার মা বাবা এই দায় থেকে মুক্তি পেয়ে যাবে। অন্যথায় কি হবে জানেন? আপনি আপনার মা বাবার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা করবেন আল্লাহর কাছে। ও বলবেন, ও আল্লাহ, আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। ও আল্লাহ, দোষ আমার না, দোষ আমার মা বাবা। আমাকে শিখায় নাই সুরা ফাতে, আমি কি করব? আমাকে শিখায় নাই দিনে এলেম, আমি কি করব? আমি আপনাকে বড় আলেম হয়ে যান এ কথা বলছি না, কিন্তু আমি আপনাকে এই কথা অবশ্যই বলছি, মুসলমান হিসাবে জীবন যাপন করার জন্য যতটুকু এলেম ততটুকু এলেম আপনি, বয়স আপনার যতই হোক না কেন, আপনি যেই অঙ্গনেই কাজ করেন না কেন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি অফিসার হন, আপনি ব্যবসায়ী হন, আপনি মূর্খ হন, আপনি রিক্সা চালক হন, আপনি নারী হন, আপনি পুরুষ হন, আপনি মুবাল্লিগ হন, আপনি দায়ী হন, আপনি মুজাহিদ হন, আপনি যেই হন না কেন, আপনার জন্য এতটুকু এলিম শিখা, যেহেতু আপনি মুসলমান, আপনার জন্য ফরজ আইন। কাজে এই ফরজ আইন বাদ হয় নাই, এই ফরজ আইন আপনার কাছে আছে, এখনো আপনার জিম্মায় আছে। আজকে পড়া শুরু করে দেন, আল্লাহ তাআলা আপনার মা বাবাকে আজকে থেকে এই অন্তত এই জন্য কবরে আযাব দিবেন না, আজকে থেকে আল্লাহ আপনার মা বাবাকে মাফ করে দিবেন। এই মর্মে একটা হাদিসও পাই, যদি হাদিসটা ব্যাপার ওলামায়ে কেরাম কিছু কথা বলেছেন, তবে আমাদের উৎসাহের জন্য খুবই সুন্দর একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে সেখানে আযাব হচ্ছে। আবার কিছুদিন পর সেখান থেকে সে ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দেখলেন যে সেখানে জান্নাতের সাথে যোগাযোগ হয়ে গেছে। তো ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ব্যাপারটা কি? যাওয়ার সময় দেখলাম একরকম, আসার সময় দেখি ভিন্ন রকম। তখন আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামকে জানানো হলো, এই লোকের একটা সন্তান ছিল, কোনো কোনো বর্ণনাতে এসেছে তার স্ত্রীর গর্ভে ছিল, এই সন্তান এরপর উপযুক্ত হয়েছে। ওই যুগের আসমানি কিতাবের যিনি আলেম তার কাছে এই সন্তানকে নিয়ে গেছে তার মা, কেন? আসমানি কিতাব শেখানোর জন্য। তখন উস্তাদ তাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সবক দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করেছে, আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিয়েছে। তাহলে এর অর্থ হলো আপনারও সুযোগ আছে, আপনার মা বাবার এই কারণে কবর আযাব যদি হয়ে থাকে তাদের, তাহলে তাদেরকে ওখান থেকে ছাড়িয়ে আনার সুযোগ আপনারও আছে। এজন্যই হাদিসে দীনে ইলম শিখাকে সদকায়ে জারিয়া বলা হয়েছে, এজন্য হাদিসে এটাকে জারি আমল বলা হয়েছে। আল্লাহ আমাদের অন্তরে পিপাসাটা জাগ্রত করে দিন, সকলে বলে আমিন। এজন্য দীনে ইলম শিখবো না, না শিখবেন, না শিখলে চলবে? এটা হলো তাহাজ্জুদের মতো নফল নামাজ নাকি জিকিরের মতো নফল আমল? ফরজ আইন আমল, ফরজ আইন আমল। আপনি অন্য আমল কতটুকু করলেন, নকল সুন্নত যেগুলো ফরজে কেফায়া কতটুকু করলেন, এটার জন্য জিজ্ঞাসা করা হবে না। আপনি জানাজার নামাজ একজন পড়লে গোটা এলাকার পক্ষ থেকে আদায় হয়ে যায়, এলাকায় একজন ভালো আলেম থাকলে গোটা এলাকা এ থেকে দায় পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। কিন্তু ফরজ আইন তো আপনার প্রত্যেকের উপরেই ফরজ, এটার জন্য এটা থেকে তো একজনেরটা একজন তো আদায় করে দিতে পারবে না। নামাজ যেমন একজনেরটা একজন আদায় করে দিতে পারে না, এটাও একজনেরটা একজন আদায় করে দিতে পারবে না। এই জন্য এই বিষয়টার প্রতি আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। এই জন্য প্রচন্ড পরিমাণ পিপাসা আমার অন্তরে, প্রয়োজনটা বুঝতে হবে, গুরুত্বটা বুঝতে হবে, বুঝতে হবে যে এটা ছাড়া উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একবার যদি এলিমের পিপাসা কারো অন্তরে চলে আসে, তাহলে লা ইয়াশবাআন মান হুমা লা ইয়াশবাআন তালিবু ইলমিন ওয়া তালিবু দুনিয়া।
একটা একবার যদি নেশা কারো ধরে যায়, এলিম শিকার নেশা, তাহলে আল্লাহ তাআলা তাকে এই নেশাটা এত বেশি দান করেন যে একবারে জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যায়, পিপাসা নিবারণ হয় না। যেমন দুনিয়ার নেশা ধরে গেলে তখন সে কার পকেট কাটলো, তার কাকে জবাই করলো, আর কার আইল ঠেললো, কার ঘর ভাঙলো, এদিকে আর খেয়াল করে না, সে তার গতিতে গিয়ে চলে। ঠিক তেমনিভাবে এলেমের নেশা যখন চলে আসে, তখন তার কি ক্ষতি হলো দুনিয়ার, কি নষ্ট হলো, ব্যবসা কতটুকু হলো, এগুলো সে দেখে না, সে চলতেই থাকে। এই জন্য এই নেশাটা আমাদের মধ্যে আসতে হবে, পিপাসাটা আমাদের মধ্যে আসতে হবে। আনবতে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। অনেকেই মনে করেন যে আচ্ছা এই বয়সে আমি এলেম শিখতে আসলে এটা কি সম্ভব, এটা কি হবে, এখন ঠোঁট মোটা হয়ে গেছে, উচ্চারণ করতে পারি না, আ বললে এ চলে আসে, এ বললে উ চলে আসে, এখন আর সেই বয়স আছে নাকি, এই বয়সে কি এলেম শিখা সম্ভব? আরে ভাই, সম্ভব অসম্ভবের বিষয় না, বিষয়টা হলো আপনার চেষ্টা, বিষয়টা হলো আপনার মুজাহাদা। এজন্য আপনার প্রতি দ্বিতীয় যে উপদেশ, সে উপদেশটা হলো আপনার প্রচণ্ড পরিমাণ মুজাহাদা লাগবে, স্ট্রাগল লাগবে। এই মুজাহাদা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কাঙ্ক্ষিত আপনার ফলাফল পাবেন না। দেখেন, মুজাহাদা যদি থাকে তাহলে আল্লাহ তাআলা কি করেন, আল্লাহ তাআলা একটা সময় পর্যন্ত আল্লাহ বান্দাকে বেশি কষ্ট দেন না, একটা সময় পর্যন্ত আল্লাহ শুধু দেখেন, দেখি বান্দার চেষ্টা কি, দেখি বান্দার চেষ্টা কি। এরপর যখন আল্লাহ দেখেন যে না, বান্দার চেষ্টা আছে, বান্দার আন্তরিকতা আছে, বাধা এসেছে, সরে নাই, পারে না, এরপরও লেগে আছে, এরপরও সে এটার সাথে যুক্ত আছে, ওস্তাদ ভাগ করেছেন এরপরও সে এখানের সাথে লেগে আছে, বিরক্তি ভাব চলে এসেছে, না আমার দ্বারা হবে না, এরপরও না আবার হবে, এই কথা বলে আবার সে শুরু করেছে, এই যে মুজাহাদা, উঠবে আবার পড়ে যাবে, উঠবে আবার পড়ে যাবে, এই যে মুজাহাদা যদি থাকে কিছুকাল, এরপরে আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে টান দিবেন নদীতে, যেমন যে দুই ধরনের নৌকা থাকে, সাধারণ নৌকা, ডিঙ্গি নৌকা, সাধারণ নৌকার গতি আস্তে আস্তে, আপনি আস্তে আস্তে গতিটা শুরু করেন, আল্লাহ আপনার যাত্রা চেঞ্জ করে দিবেন, আল্লাহ আপনাকে স্পিড বোর্ডে একটা সময় উঠিয়ে দিবেন, এমনভাবে টান দিবেন আল্লাহ আপনার সিনাতে এলেম দিয়ে ভরপুর করে দিবেন। এরও অনেক ইতিহাসের অনেক প্রমাণ আছে, আমি একটা ঘটনা শুধু পেশ করি, ছোট্ট একটা ঘটনা, সময় কম। একজন বড় তরিকতের একজন আলেম ছিলেন আবু বকর আল গাফফার রাহিমুল্লাহ, বড় ফকিহ ছিলেন এবং শাফিঈ মাযহাবের অনেক বড় ফকিহ ছিলেন আবু বকর আল গাফফার রাহমাতুল্লাহ। বলা হয়ে থাকে যে তিনি আশা আরবাইনা সানাতান আলেমান ওয়া আরবাইনা সানাতান জাহিলান, 40 বছর পর্যন্ত জাহেল ছিল, 40 বছর পরে এলেম শিখা শুরু করছে, বয়স 40 হওয়ার পরে। কি পরিমাণ আপনার হবি মানে মেধাহীন ছিল, এটা ছোট্ট দৃষ্টান্ত। তার ওস্তাদের কাছে গেছে কিতাব পড়ার জন্য, তো কিতাবুল মুজানি একটা কিতাব আছে, তো কিতাবুল মুজানির একটা অংশ কিতাবের শুরুতেই হাজার কিতাবুন ইখতাসারতুহু, এটা এমন একটি কিতাব যেটা আমি সংক্ষিপ্ত করেছি, ইমাম মুজানি লিখেছেন। তো ওস্তাদ শুধু এতটুকু সবক দিয়েছেন, কারণ ওস্তাদ জানেন এই ছাত্রে মেধা ভালো না, এজন্য শুধু এতটুকু সবক দিয়েছেন, হাজা কিতাবুন ইখতাসারত। দেখেন এই শব্দ তিনটা অনেকের এখানে মুখস্থ হয়ে গেছে, এর অর্থ হলো আপনাদের, আমার ধারণা মতে সকলেই প্রায় মুখস্থ হয়ে গেছে, এর অর্থ হলো আপনাদের মেধা তার চাইতে অনেক বেশি আছে। তো উনি সারা রাত একবারে এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত শুধু এই তিনটা শব্দ পড়ছেন, হাজা কিতাবুন ইখতাসারত, হাজা কিতাবুন ইখতাসারত। এরপরে ভোর রাতের দিকে ওনার একটু চোখ লেগে এসেছে, এখন চোখ লেগে আসার কারণে ঘুমও চলে এসেছে, এর হঠাৎ করে আবার জেগে উঠলেন, জেগে উঠে দেখলেন যে কি পড়ছে কিছুই মনে নেই, সব ভুলে গেছে, মাথা ফাঁকা, বেচারা তো পরেশান, এখন কি আর করা, মন খারাপ অবস্থায় ফজর নামাজে দিয়ে গেছেন। তো ফজর নামাজের দিকে যাওয়ার সময় পাশের প্রতিবেশী মহিলা এখন আবু বকর আল কাফফালকে বকা দিচ্ছে, আবু বকর যে কদ আসহারতানা ফিল লাইলাতিল বারেহা, গত রাত্রে তো তুমি তো আমাকে ঘুমাইতে দাও নাই, কি এক শুরু করছো, হাজা কিতাবুন ইখতাসারতু, হাজা কিতাবুন ইখতাসারতু, তোমার এই যে বকবকানের কারণে গত রাত্রে ঘুমাইতে পারি নাই। মহিলা দিল বকা, হয়তো মহিলা মুরব্বী ছিল, মহিলা দিল বকা,
বকা দেওয়ার সাথে সাথে ওনার মনে হচ্ছে, ওহ তাহলে আমি এটা বুঝতে পারছি। ওস্তাদের কাছে গিয়ে বলে যে, ওস্তাদ এই ঘটনা ভুলে গেছি, সারা রাত কি করছি। এরপরে সকালে মনে হচ্ছে, তাও আরেকজনের বকা শুনে ওস্তাদ বললেন যে, তুমি লেগে থাকো, কারণ যদি লেগে থাকো ফাইজা লাজামতাল হিফজ ওয়াল ইশতিগাল, যদি তুমি এভাবে মুখস্থ করা এলেমের মধ্যে ব্যস্ত থাকার মধ্যে যদি তুমি লেগে থাকো, তাহলে এই লেগে থাকাটাই তোমার অভ্যাসে পরিণত হবে, আর একটা সময় আল্লাহ তাআলা এই অভ্যাসের কারণেই তোমাকে এলেম দান করবে। দেখেন ওস্তাদের এই কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। এত বড় ইমাম বনে গেছেন, জগৎ বিখ্যাত ইমাম বনে গেছেন, আজ পর্যন্ত তার নাম স্মরণ করা হয়। তাহলে আপনি এর চাইতে তো মেধাহীন না, আপনার মেধা তো এর চাইতে বেশি আছে। এজন্য ঘাবড়ানোর কিছু নাই, মুজাহাদা করতে হবে। পাশাপাশি 3 নম্বর যে উপদেশ আপনাদের প্রতি, সেটা হলো বিশেষ করে আমাদের এই দিনটা, আমাদের এই দিনটা আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার একটা বিষয়, যে এলেমের পাশাপাশি আমল নিয়ে আসে। এই জন্য আপনার একটা কাজ থাকতে হবে, অন্যথায় আমল আপনার কাছে আসবে না। সেই কাজটা হলো আদব। আদব আদব বলতে ওস্তাদের প্রতি শ্রদ্ধা। আপনি এই কথা মনে করার কোনো সুযোগ নাই যে আমি তো অমুক লাইনে অনেক বড়, হুজুর কি জানে, হুজুর কি বুঝেন। আপনি আপনার লাইনে অনেক বড় হতে পারেন, কিন্তু হুজুর যিনি আপনাকে পড়াচ্ছেন তিনি আপনার ওস্তাদ। কাজে ওস্তাদের সামনে কেমনে কথা বলতে হয়, ওস্তাদের সামনে কেমনে বসতে হয়, এমনকি কিতাবের একটা আদব আছে। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একটা জায়গাতে লেখেন যে, একজন তালেবে আলেমের মধ্যে যদি দুটা জিনিস চলে আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে এক সময় অবশ্যই বড় আলেম করে দেন। সেটা হলো, একটা হলো তলব আর একটা হলো আদব। এই তলব আর আদব, এই দুটা জিনিস যদি কোনো তালেবে আলেমের মধ্যে চলে আসে, আল্লাহ অবশ্যই তাকে এক সময় বড় আলেম করে দেন। আদব আপনার মধ্যে আনতে হবে। আর দীন কুল্লুহু আদব, দিনের পুরাটাই হলো আদব। আদব আপনার মধ্যে আনতে হবে। আপনি একটু খেয়াল করলে দেখবেন দিনের যত অঙ্গনে যত জায়গায় যত ফেতনা হচ্ছে, অধিকাংশ ফেতনে আদবের অভাবে, এই আদব না থাকার কারণে। যে মনে করে যে আমার চাইতে হাম আর কেউ কি আছে না, একটা প্রবাদ, আমার চাইতে আর কেউ বড় নাই। এই যে এই আদব, বিনয়, তাওয়াজ্জু, বিনয়, এগুলো আপনার মধ্যে আসতে হবে। এখলাস লিল্লাহিয়াল, এটা এখলাস, এটা আল্লাহর দান। আপনি তলব এবং মুজাহাদা আদব, এই 3টা জিনিস আপনি ঠিক করে ফেলেন, এখলাস যদি একটু কম থাকেও আল্লাহ তাআলা এটা দিয়ে দিবেন, এটা আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ দান করবেন, গিফট করবেন। এটা কেন করবেন, কারণ আল্লাহ এখন আপনার আমল কবুল করতে চান না, আমল তো এখলাস ছাড়া কবুল হয় না, এই জন্য এখলাস দিয়ে আল্লাহ আপনার আমল কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই 3টা জিনিসের প্রতি খেয়াল রাখবো। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব চমৎকার আয়োজন, খুব সুন্দর আয়োজন। যে কথাগুলো মনে এসেছে এই কথাগুলোই আপনাদেরকে শোনানোর বলার চেষ্টা করেছি। হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব আমারও খুব শ্রদ্ধা, আমি খুব শ্রদ্ধা করি এবং খুব মহব্বত করি। হুজুর হুকুম করেছেন, এজন্য আপনাদের কাছে চলে এসেছি। তো হুজুরের কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস পরামর্শ নেই, এজন্য শুকর আদায় করা উচিত আপনাদের, যে আলহামদুলিল্লাহ আপনারা যোগ্য নেতৃত্ব, যোগ্য নাবিক পেয়েছেন। ইনশাল্লাহ আপনাদের জাহাজ ভুল নোঙরে ভুল জায়গাতে নোঙর করবে না, ইনশাল্লাহ আপনাদের জাহাজ সঠিক জায়গাতেই যাচ্ছে, সঠিক পথে অগ্রসর হচ্ছে। তো সহবত নেবেন মাঝে মাঝে, সহবত অত্যন্ত জরুরি। এজন্য যারা তালেবে ইলম আছেন তাদের পাশাপাশি যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছেন তাদেরকে 3টা কথা, ছোট্ট করে 3টা কথা বলি, ইনশাল্লাহ আপনারা খেয়াল করবেন। তো ইনশাআল্লাহ এই 3টা কথার প্রতি আপনারা খেয়াল করবেন। জানি না এখানে কর্তৃপক্ষের কেউ আছেন কি না। প্রথম বিষয় হলো, সবসময় খেয়াল রাখবেন যে আপনার কোনো কথা কোনো কাজ দ্বারা যেন এই দিনের মহান কাজে বাধা না হয়, এটা খেয়াল রাখবেন। কারণ এটা ফরজ আইন, ফরজ আইন জিন্দা করার মেহনত, উম্মতকে বেঈমানির তুফান থেকে বাঁচানোর মেহনত, উম্মতকে বদ্দিনের তুফান থেকে বাঁচানোর মেহনত। আপনার কোনো অসহযোগিতামূলক আচরণ, হয়তো সেটা ইঙ্গিত হইতে পারে, ইশারা হইতে পারে, অন্য কোনোভাবে হইতে পারে, আপনার কোনো অসহযোগিতামূলক আচরণ, তির্যক মন্তব্য, আপনার কোনো কৌতুক, কোনো উপহাস হইতে পারে,
আপনার এই জাতীয় কোনো কিছু যদি দিনে এলেমের পথে বাধা হয়, তাহলে মনে রাখবেন এটা কিন্তু সরাসরি আল্লাহর অহংকারে লাগবে, একবারে সরাসরি আল্লাহর অহংকারে লাগবে। আল্লাহর অহংকারে লেগে গেলে কিন্তু আল্লাহ ইবলিসের 1000 বছরের আবাদত নষ্ট করে দিয়েছেন শুধু অহংকার করে। তোর 1000 বছরের আবাদত আমার দরকার নাই, আল্লাহর অহংকারে লেগে গেছে যেন আল্লাহ বলেছেন দরকার নাই। তো আপনি এই ধরনের কোনো বাধা দিনে এলেমের পথে যেন না দেন, কারণ আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে এগুলোকে এদেরকে বলেছেন ওয়ামান আসলাম, এটা হলো সবচেয়ে বড় জালিম, যে অন্যকে ধরে জবাই করে ফেলেছে চৌরাস্তাতে, বড় সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, তাকে আল্লাহ সবচেয়ে বড় জালিম বলেন নাই। যে দিনের পথে বাধা সৃষ্টি করে রাখে আল্লাহ তাকে সবচেয়ে বড় জালিম বলেছে। তো আপনি এই সবচাইতে বড় জালিমের অন্তর্ভুক্ত হবেন না, এই হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো এই যে যে প্রত্যেক অঙ্গনেরই লোভ থাকে, যেমন ইঞ্জিনিয়ারের অঙ্গনে যদি ডাক্তার ডাক্তারি করতে যায় তাহলে দেখা যায় যে সেখানে বিল্ডিং হবে না, ডাক্তার যদি ইঞ্জিনিয়ার অঙ্গনে ইঞ্জিনিয়ারিং করতে যায় তো বিল্ডিং হবে না, বরং সেখানে ওই যে মাস্টার ডিগ্রি হয় না এগুলো হবে আর কি। আবার যদি ডাক্তারি না শিখে ডাক্তার হতে যায় তাহলে কবরস্থান আবাদ হবে, ডাক্তারি হবে না। তো প্রত্যেক অঙ্গনের লোক থাকে, আলহামদুলিল্লাহ যোগ্য লোক আছেন আপনারা। আমি এ কথাগুলো অপ্রাসঙ্গিকভাবে বলছি, এমন না যে কোনো কেউ ইঙ্গিত দিয়েছে বলে দিয়েছে। আমরা দেশে সারা দেশে যাওয়া আসা যাওয়া হয়তো তো পরিস্থিতির আলোকে কথাগুলো বলা হচ্ছে। তো এমন আপনারা যেহেতু আলহামদুলিল্লাহ যথেষ্ট যোগ্য লোক পেয়েছেন, এবং এরকম লোক আপনার 100 জায়গাও মিলে না, 1000 জায়গাও মিলে না, তো এরকম লোক আপনারা